আপনি জানেন আমার বাবা কে? আমার বাবা এখানকার এসপি আর আমি এসপি ছেলে। আপনি আমার কর্তব্য শেখাচ্ছেন? ড্যাডি, তোমার পরিচয় তুমি প্রশান্ত ভট্টাচার্য, এসপি ছেলে, এটা তোমার পরিচয় নয়। উনি নিশ্চয় তোমাকে মিথ্যে দোষারোপ করতে আসেননি। কি সম্পর্ক তোমার সঙ্গে সোনালীর? আমার সঙ্গে ও কলেজে পড়ে, আমি তাকে জাস্ট চিনি, বাস। বাস শুধু চেনো, তার বেশি নয়। আপনার লাঠিটা দিন তো। লাঠি দিন। বলো সোনালীর সঙ্গে তোমার কি সম্পর্ক? Come on! Daddy, tell me please. The truth! Tell me the truth! Come on, tell me the truth! Tell me the truth! Come on! দেখি ড্যাডি, বাস বাস আর মারবেন না। পুলিশ এইভাবেই অপরাধীদের দিয়ে সত্যি কথা বলায়, এমনকি সে নিজের ছেলে হলেও। বলো সত্যি কথা, বলো। বলছি বলছি, আর মেরো না। সোনালী আমার বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি অন্যায় করেছি। আমি জানতাম উনি মিথ্যে বলতে পারেন না। যাও, ওনার পা ধরে ক্ষমা চাও, যাও। আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আসলে আসলে বাবার ভয় আমি। না না, থাক বাবা, থাক, ভালো থাক। আপনি আমায় চিনতে পাচ্ছেন না মাস্টার মশাই? আমি আপনার ক্লাসে মন্ত্রীর ছেলে বলে নিজের পরিচয় দিয়েছিলাম, তখন আপনি আমাকে চড় মেরেছিলেন। আপনি আমাদের শিখিয়েছিলেন যে পিতৃ পরিচয় সন্তানের আদর্শ হোক, অহংকার নয়। আপনি আমাদের এও শিখিয়েছিলেন যে মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয়, তখন বুঝবে সূর্য অস্ত যাচ্ছে। এসো, আজও মনে রেখেছো আমার কথাগুলো? সত্যি তোমাদের যখন দেখি আনন্দে আমার বুক ভরে ওঠে, মনে হয় সার্থক জলম আমার। মাস্টার মশাই, আমি আপনার নাতনিকে আমার পুত্রবধূ করতে চাই। সত্যি সত্যি আমি আমি খুব খুশি হলাম বাবা। শান্তি পেলাম। আমাদের নেতা নারান্দা, মানে নারায়ণ সেন, বলেছেন বিরোধীর পক্ষে চেয়ে আগলা লোক বেশি জড়ো করতে হবে। আমার নাম পিন্টু, এখানে সবাই চেনে আমাকে। শুনুন মাস্টারমশাই, আপনার স্কুলের ওই 50-60 ছেলেকে যাদের আপনি পড়ান কাল ছাড়তে হবে। ওদেরকে ওদের বাপ মাকে একসঙ্গে ভরে লড়িত করে ময়দানে মিটিংয়ে নিয়ে যাও। বুঝে তো পাচ্ছেন, 4 লাখ লোক জড়ো করতে হবে। অবশ্য তার জন্য 5 টাকা পারের আর সঙ্গে লুচি তরকারি দেবো। বাবা মারা যেতে চায় যেতে পারে, অবশ্যই লেখাপড়া না জানা মানুষগুলো যারা রাজনীতি দল পার্টি কিছুই বোঝে না, তবু ওরা সাবালক, ওদের নিজস্ব মতামত আছে। কিন্তু বাদশাহগুলো তো নেহাতি নাবালক, ওরা গিয়ে কি করবে? ভিড় বাড়াবে। ময়দান ভরা তো সব শিক্ষিত সাবালক নাবালক সব চলবে। তার চেয়ে বরং একটা কাজ করো, আশেপাশে খাটালগুলোতে যাও, গরু মোষ ছাগল ভেড়া অনেক পাবে, তারা তোমার ময়দানও ভাড়াবে, ঘাসও খাবে, আর তোমাদের লুচি তরকারি বেঁচে যাবে।